জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মকৌশল রাজনৈতিক প্রজ্ঞার জন্যই বাংলাদেশ জাতিসত্তা থেকে জাতির রাষ্ট্রে পরিণত হয়েছে। আর একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতেই দেশি বিদেশি ষড়যন্ত্র করে পঁচাত্তরের জন্ম দেয়। ঢাকা ক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন বিশিষ্ট জনেরা। সোমবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা ক্লাব। অংশ নেন জাতীয় সংসদের স্পিকার, রাজনীতিবিদ, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে আসাদুজ্জামান নূরের আবৃত্তিতে মোহাবিষ্ট হয়ে পড়েন দর্শকরা। গায়ে বাংলাদেশের মাটির ছোপ লাগানো পাঞ্জাবি, হাতে সেই অভ্যস্ত পুরনো পাইপ, চোখে বাংলার জন্য সজল ব্যাকুলতা। আলোচকরা জানান, বঙ্গবন্ধু জাতির হৃদয়কে আবিষ্কার করেছিলেন বলেই ঘাতকরা বাঙালির হৃদয় থেকে মুছতে পারেনি তাকে। যিনি জাতির হৃদয়কে আবিষ্কার করতে পারেন তাকে ইতিহাস থেকে কখনো মুছে দেওয়া যায় না। সত্তরের নির্বাচন, 1971 সনের 26শে মার্চের স্বাধীনতা ঘোষণা, এই 23 বছরের ইতিহাসে কোন জায়গায় জিয়াউর রহমানের নাম আছে? বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা এখনো দেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টায় লিপ্ত। যারা সম্মুখ যুদ্ধে পরাজিত হল 1971 সালে, সেই অপশক্তি কিন্তু পর্দার অন্তরালে ষড়যন্ত্র করে কিন্তু বঙ্গবন্ধুকে 15ই আগস্ট হত্যা করলো। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বাঙালির অধিকার আদায়ে সাহস, ধৈর্য, ত্যাগ, আদর্শ নিয়ে জীবনের সবটুকু দিয়ে বিশ্বসভায় এখনো চিরঞ্জীব বঙ্গবন্ধু। বাঙালির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপোষী নেই নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার সমগ্র জীবন ব্যয় করেছেন। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, মামলা হামলা ছিল তার নিত্যদিনের সাথী। সকল কিছু উপেক্ষা করে নিজ আদর্শে থেকেছেন অবিচল। আলোচকরা আগামী সমৃদ্ধ দেশ গড়তে অনুপ্রেরণা পেতেই নতুন প্রজন্মকে জাতির পিতা, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান। বাঙালি তার জাতিসত্তা, আত্মপরিচয় নিয়ে মাথা উঁচু করে চলবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।